ছোটবেলায় এডমন্ড হিলারি এবং তার শেরপা তেনজিং নোরগের গল্প পড়ে এভারেস্ট জয়ের উৎসাহ পাই। তখন থেকে স্বপ্ন দেখেছিলাম কোনোদিন এভারেস্ট জয় করব। সেই স্বপ্ন সফল করার চেষ্টাতেই 2 এপ্রিল 2019 চন্দননগর স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেসে রক্সৌলের উদ্দেশ্যে রওনা দিই। রক্সৌল থেকে 3 এপ্রিল কাঠমান্ডুতে পৌঁছি। সব জোগাড় করে 18 এপ্রিল শেষ রাতে অর্থাৎ 19 এপ্রিল রাত 2টায় আমি রওনা দিই রামেছাপ বিমানবন্দরের দিকে। সেখান থেকে ছোট প্লেনে চড়ে লুকলা বিমানবন্দর পৌঁছাই সকাল 8টা নাগাদ। এখান থেকেই আমাদের যাত্রা শুরু করি সেই স্বপ্নের চূড়া এভারেস্টের দিকে। ২৭ তারিখ তখন সময় ভোর 5টা আমি লোড ফেরি করা শুরু করেছিলাম এবং ওই দিনই 1 নম্বর ক্যাম্পে পৌঁছে যাই। পরের দিন 28 তারিখ 2 নম্বর ক্যাম্পে লোড ফেরি করি। ক্যাম্প 2 তে সমস্ত লোড রেখে দিয়ে 1 মে আবার বেস ক্যাম্পে ফিরে আসি। আমাদের সামিটের দিকে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিলাম। খুম্বু আইসফল এভারেস্টের পথে অন্যতম বিপজ্জনক জায়গা। এভারেস্ট অভিযানের বেশিরভাগ মৃত্যু ঘটেছে এই খুম্বু আইসফলে। চারদিকে উঁচু উঁচু টনটন বরফের প্রাকৃতিক ভাস্কর্য বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, ভয়ঙ্কর সুন্দর, যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এক নম্বর ক্যাম্প থেকে 2 নম্বর ক্যাম্প যেতে পড়ে ওয়েস্টার্ন কুম। একে বলা হয় সাইলেন্ট ভ্যালি বা নিস্তব্ধ উপত্যকা। 2 নম্বর ক্যাম্প থেকে 3 নম্বর ক্যাম্প যেতে পার করতে হয় লোৎসে আইসওয়াল, যা প্রায় 70-80 ডিগ্রি ঢাল বেয়ে প্রায় 4 ঘন্টা ক্লাইম্বিং। ক্যাম্প থেকে 4 নম্বর ক্যাম্প যেতে পেরোতে হয় ইয়েলো ব্যান্ড, যা হলুদ রঙের একটি খাড়াই পাথরে দেওয়াল। তারপর পেরোতে হয় জেনেভাস পার, যা প্রায় 1 ঘন্টা 90 ডিগ্রি খাড়াই বরফ ও পাথরের মিশ্রিত দেওয়াল পেরিয়ে পৌঁছতে হয় সাউথ কল বা ক্যাম্প 4। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করলো যে সমস্ত অসুবিধা কষ্ট ভুলে গেলাম। শেষ ক্যাম্প এবার সামিট, মন পুলকিত হয়ে উঠছে এই কথাটাই ভেবে। সকাল 11টার মধ্যে সামিট করে ফেরা শুরু করতে হবে, তা না হলেই মৃত্যু। কারণ দিনে সূর্যের তাপে বরফ গলে ধস নামে, এছাড়াও রয়েছে আরো অনেক সমস্যা। তাই দেরি না করে দ্রুত গতিতে এগোতে থাকলাম। রাতের দুর্গম যাত্রা, কারো কোনো কথা শোনা যাচ্ছে না, ঘরের মতো হাওয়া হইছে। হিমালয়ের শৃঙ্গে আরোহণ করলেও আমরা মাথা নত করেই যাই। এই অভিযানে আমায় যে বাধা বিপত্তি পেরিয়ে যেতে হয়েছে তার অভিজ্ঞতা 10টা অভিযানের সমান হয়ে যাবে। মাত্র 400 মিটার নিচ থেকে ফিরে আসলেও আমি পরাজিত মনে করি না। একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে হয়ে
সকলের ভালোবাসায় আমি এতদূর যেতে পেরেছি। আবার আসিব ফিরে, পিছন ফিরে প্রণাম জানিয়ে বাড়ির পথ ধরলাম।